Assalamualaikum viewers, welcome to my channel Tips for Life. চীনা বাদাম, আখরোট, কাজু বাদাম, আমন্ড, পেস্তা বাদাম, চেস্টনাট, ব্রাজিল নাট, বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু। ভিউয়ার্স, আমার আজকের আয়োজন সবার ফেভারিট চীনা বাদাম নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ব্যস্ত দিনে কাজের ফাঁকে সময় করে যদি প্রতিদিন অল্প করে বাদাম খাওয়া যায় তবে মন্দ হয় না। চীনা বাদাম শুধু খেতেই যে অসাধারণ তা নয়, এটি নানা পুষ্টিগুণেও ভরপুর। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে চীনা বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ভিটামিন সি, ফাইবার, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা নানাভাবে শরীরের কাজে লেগে থাকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কেউ যদি এক মুঠো চীনা বাদাম খাওয়া শুরু করেন তাহলে শরীর চাঙ্গা তো হবেই, সেই সাথে বিভিন্ন রোগও দূরে থাকবে। ভিউয়ার্স, জেনে নিন আকারে ছোট চীনা বাদামের উপকারিতাগুলো কি কি। নাম্বার ওয়ান, কোলেস্ট্রল কমায় চীনা বাদাম। চীনা বাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। কোলেস্ট্রল কমাতে প্রতিদিন 10-12টি বা এক মুঠো চীনা বাদাম খেতে পারেন। তাছাড়া এই বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে। নাম্বার টু, ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। চীনা বাদাম রক্ত থেকে সুক্রোজের মাত্রা কমায়। প্রতিদিন সকালে এটি নাস্তার সাথে খেতে পারেন। তাছাড়া রাতে 10-15টি চীনা বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে। নাম্বার থ্রি, ওজন কমাতে কার্যকরী। অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা অনেক। শরীর থেকে ওজন কমাতে ভালো ফ্যাটের প্রয়োজন অত্যাবশ্যক। চীনা বাদামে রয়েছে প্রায় 50% উপকারী ফ্যাট। প্রতিদিনের খাদ্য তালিকায় এক মুঠো বাদাম যুক্ত করে আপনি অতিরিক্ত ওজনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নাম্বার ফোর, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ভুলে যাচ্ছেন সামান্য বিষয় এবং অনেক চেষ্টা করেও মনে রাখতে পারছেন না, এমনটা হয় তখনই যখন আমাদের মস্তিষ্ক পরিমাণ মতো পুষ্টি পায় না। চীনা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি আছে, যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে, তাই প্রতিদিন চীনা বাদাম খেতে ভুলবেন না। নাম্বার ফাইভ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন চীনা বাদাম খান এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। চীনা বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাঁধতে বাধা দেয়। চীনা বাদাম প্রচুর পরিমাণে খনিজ, পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ধারণ করে এবং এটি প্রচুর পরিমাণ শক্তির উৎস। এটি আপনার শরীরের শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে। নাম্বার সিক্স, ত্বক উজ্জ্বল করে। চীনা বাদামে রয়েছে উচ্চমাত্রার ফাইবার এবং চর্বি, যা নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটি শরীরে জমে থাকা টক্সিন অপসারণ করে, যার কারণে ত্বক উজ্জ্বল হয়। এতে উচ্চমানের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মাথার স্ক্যাল্প শক্তিশালী করার পাশাপাশি চুলের বৃদ্ধি করে। নাম্বার সেভেন, পাকস্থলী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্টগুলি চীনা বাদামে উচ্চমাত্রায় উপস্থিত থাকে, যা পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। ভিউয়ার্স, আমরা চীনা বাদামের কিছু উপকারিতা জানলাম, তবে চীনা বাদামের কিছু অপকারিতাও রয়েছে। নাম্বার ওয়ান, শরীরে অ্যালার্জি হতে পারে। অনেকেরই চীনা বাদাম খেলে অ্যালার্জি বাড়তে পারে। যাদের চীনা বাদামে অ্যালার্জি রয়েছে তারা বাদাম থেকে দূরে থাকবেন। নাম্বার টু, বাদাম একটি উচ্চ ক্যালোরি সমৃদ্ধ এবং মুখরোচক খাবার, তাই অতিরিক্ত চীনা বাদাম খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ হতে পারে। নাম্বার থ্রি, গরমে অতিরিক্ত চীনা বাদাম খেলে পেটে গ্যাস, বুক জ্বালা বা অ্যাসিডিটি হতে পারে। নাম্বার ফোর, থাইরয়েড যাদের আছে তাদের সমস্যা হতে পারে। নাম্বার ফাইভ, চীনা বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম ঔষধের কাজকর্মে বাধা সৃষ্টি করে থাকে, ফলে রোগ নির্মূলে দেরি হয়। ভিউয়ার্স, এবার জেনে নিন প্রতিদিন কতটুকু চীনা বাদাম খাওয়া উচিত এবং কিভাবে খাবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের বেশি চীনা বাদাম খাওয়া চলবে না। আপনি খেতে পারবেন দিনে এক মুঠো চীনা বাদাম, যা 42 গ্রামের সমপরিমাণ বাদাম। ভাজা কিংবা কাঁচা দুই ধরনের বাদামেই রয়েছে উপকারিতা। কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ভাজা বাদাম হারিয়ে ফেলে কিছু পুষ্টিগুণ। ভাজা বাদাম না কিনে কাঁচা বাদাম কিনে ভেজে খেতে পারেন। খেয়াল রাখবেন অতিরিক্ত লবণ, চিনি কিংবা তেল না থাকে ভাজা বাদামে। চীনা বাদাম খাওয়ার আগে ভিজিয়ে রাখার পরামর্শ দেন ডাক্তাররা। সাধারণত চীনা বাদাম অনেকদিন স্টোর করে রাখা হয়, ফলে বাদামের খোসায় অনেক দূষিত পদার্থ জন্মে। ভিজিয়ে রাখলে সেসব দূষিত পদার্থ দূর হয়। পানিতে ভিজিয়ে রাখলে বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণও কমে।
বিশেষজ্ঞদের মতে চীনাবাদাম খাবার পর অন্তত 15 মিনিট অপেক্ষা করে তবেই পানি পান করুন। ভিউয়ার্স, বাদামের উপকারিতা ও অপকারিতাগুলো জানলেন। এখন থেকে চীনাবাদামের স্বাস্থ্য উপকারিতা পেতে প্রতিদিন সঠিক পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনাদের কোনো পরামর্শ ও মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টিপস ফর লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।